দর্শক শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে শীতের এই সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাইটিভি নিয়মিত সকালের আয়োজন আমার সকাল। সঙ্গে আছি আমি শান্তা ইসলাম, আর আজ আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সঙ্গীত শিল্পী বিটু কুমার শীল এবং তবলায় আছেন সদীপ কুমার শুভ। দুজনকে শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো, আপনি ভালো? জি ভালো আছি। দাদা, আমরা আপনার গান দিয়ে অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে দর্শকদের জানিয়ে দিব গানের পাশাপাশি আর কি কি আয়োজন থাকছে তাদের জন্য। দর্শক চলুন দেখে নেই গানের পাশাপাশি আর কি কি আয়োজন থাকছে পুরো অনুষ্ঠান জুড়ে শুধুমাত্র আপনাদের জন্য। এই দিনে এই নগরে শান্তির খোঁজ, আজকের মাইটিভি সুস্থ দেহ সুন্দর মন, সুন্দরের স্বপ্ন ও সুস্থ থাকুন প্রতিদিন। দাদা, এবার সরাসরি গানে চলে যেতে চাই, প্রথমে কোন গানটি শুনছি? প্রথমে নজরুলসঙ্গীত দিয়ে শুরু করব, সুরবানের মালা দিয়ে আমাদের ছুঁয়া ছিলে, এই গানটা দিয়ে গানটা গাইবার চেষ্টা করছি। জি শুনব। সুরে ও বানে মালা দে তুমি আমার ছুঁয়াছিলে,
অনুরাগ কম কম দিলে দেহে মনে, অনুরাগ কম কম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে আমার ছুঁয়া মালা দিয়ে তুমি আমারে ছুঁয়া ছিলে। বাহ দাদা, সকালটাই সুন্দর হয়ে উঠেছে আপনার গান শুনে, খুবই ভালো লাগলো। ধন্যবাদ দর্শক। চমৎকার একটি নজরুল সঙ্গীত দিয়ে সকালটি শুরু হলো, আমরা তার আরো গান শুনবো, তবে তার আগে জানিয়ে দেব ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা। আজ বুধবার, 8 জানুয়ারি 2020 খ্রিস্টাব্দ, 24 পৌষ 1426 বঙ্গাব্দ, 11 জমাদুল আউয়াল 1441 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1780 সালের এই দিনে ইরানের তেবরিজ শহরে 7.7 মাত্রার ভূমিকম্পে প্রায় 80,000 মানুষ নিহত হয়। 1963 সালের এদিনে প্রথমবারের মতো লিওনার্দো দা ভিন্সির বিখ্যাত পেইন্টিং মোনালিসা আমেরিকার ন্যাশনাল গ্যালারি অফ আর্টে প্রদর্শিত হয়। 1972 সালের এদিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। 1945 সালের এদিনে বাংলাদেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ জন্মগ্রহণ করেন। দাদা, এবার কোন গান শুনব? এবার আমি সত্যেন্দ্র মুখোপাধ্যায়ের জীবনের যদি দীপ জ্বালাতে নাহি পারো এই গানটা গাওয়ার চেষ্টা করছি। জি। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো সমাধি পরে মোর জেলে দিও, জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো সমাধি পরে মোর জেলে দিও, এখনো কাছে আছি তাই তো বোঝো না আমি যে তো কত প্রিয়, জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো সমাধি পরে মোর জেলে দিও। হৃদয় চিরে যদি দেখাতে পারি বুঝিতে তুমি যোগ কি যে তারি দান, হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম বুঝিতে তুমি যোগ কি যে তারি দান, আমি যে অসহায় আমারে অপরাধ পারো তো করে দিও, জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো সমাধি পরে মোর জেলে দিও। যেদিন চিরতরে হারায়ে যাব আমি ভাঙিবে ভুল তব তোমারে পাব আমি, যেদিন চিরতরে হারায়ে যাব আমি ভাঙিবে ভুল তব তোমারে পাব আমি, সেদিন ডাক যদি এ নাম ধরে হায় রুধির হয়ে যদি সেদিন ডাকো যদি
জ্বালাতে নাহি পারো সমাধি পরে মোর জেলে দিও এখনো কাছে আছি তাই তো বোঝো না পারো তো ক্ষমা করে দিও জীবনে যদি দিই জ্বালাতে নাহি পারো সমাধি পরে মন জেলে দিও অসাধারণ লেগেছে খুবই ধন্যবাদ দাদা আমরা আপনার আরো গান শুনবো আরো আড্ডা দেব তবে ছোট্ট একটি বিরতির পর দর্শক ছোট্ট একটি বিরতিতে যাব তবে বিরতিতে যাবার আগে জানিয়ে দেব নাগরিক ব্যস্ততার এই নগরে কোথায় কি ধরনের অনুষ্ঠান আয়োজন হচ্ছে তার খোঁজ খবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণ ও নন্দন মঞ্চে চলছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব 2020 বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে 64টি জেলা 64টি উপজেলা এবং জাতীয় পর্যায়ের 5,000-এর অধিক শিল্পী ও শতাধিক সংগঠনের অংশগ্রহণে চলছে এই শিল্পযজ্ঞ ঐতিহ্যবাহী লোকখেলা লোকনাট্য ও সারাদেশের শিল্পীদের বিভিন্ন নান্দনিক পরিবেশনার মাধ্যমে সাজানো হয়েছে এই উৎসবের অনুষ্ঠানমালা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই আয়োজন 21 দিন ব্যাপী এই উৎসব চলবে আগামী 23 জানুয়ারি পর্যন্ত দর্শক ছোট্ট একটি বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সকাল অনুষ্ঠানে আমরা এতক্ষণ শুনছিলাম বিটু কুমার শীলের কণ্ঠে বেশ কিছু গান আমরা তার আরও গান শুনবো তবে তার আগে জানিয়ে দিব আজ সারাদিন মাইটিভির পর্দায় কী কী আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্যে বাংলাদেশি বাংলা ছবির গানের অনুরোধ রাখতে আমরা চলে আসছি শোরি থেকে বৃহস্পতি চলচ্চিত্রের গান নিয়ে ফোন লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য দেখবেন সকাল 9টায় জনপ্রিয় সব মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম দেখবেন সকাল 11:15 সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা সকাল 11:50 তিব্বত লাক্সারি স্বপ্নি বিদিত ম্যাটিনি শো দুপুর 1টায় ডিরেক্ট অ্যাকশন সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20 সমসাময়িক বিষয় নিয়ে টকশো নিটল টাটা নিবেদিত মাইটিভি সংলাপ রাত 8:15 তার স্টাইল চিনতে পারছিস আমার না চ্যানেল ডাব্লিউ নিবেদিত নাইট শো রাত 10:20 দাদা এবার কোন গানটি শুনছি এবার সত্যেন্দ্র মুখোপাধ্যায়ের আর একটি গান সেটা হচ্ছে মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কথা পাবে এই গানটা গাওয়ার চেষ্টা করছি তারে আমি এ ব্যথা
বাহ, এই গানগুলো শোনার পর কারো মনে আর ব্যথা থাকবে না, খুবই ভালো লেগেছে। ধন্যবাদ দর্শক, শুনছিলাম অসাধারণ সব গান। আমরা আরও গান শুনবো, তার আগে জানিয়ে দেব আপনি শরীরচর্চার মাধ্যমে কিভাবে আপনার শরীর ও মনকে ভালো রাখতে পারেন। আজ আমরা দেখাবো চক্রাসন। শবাসন অবস্থান থেকে আপনি দুই পা জোড়া করুন, হাত দুইটা নিচের দিকে রাখুন, এরপর দুই হাতকে তুলে মাথার দুই পাশে উল্টো করে হাতের তালুটা রাখুন, পা দুইটা ভাঁজ করুন, পা দুইটার মাঝে একটু ফাঁকা রাখবেন, এরপর শ্বাস নিতে নিতে আপনি আপনার সমগ্র দেহটাকে মাথা সহ সমগ্র দেহটাকে উপরের দিকে তুলে দিন। এই অবস্থায় 20-30 সেকেন্ড থেকে আস্তে আস্তে শবাসনে ফিরে যান। এই আসন নিয়মিত অভ্যাস করলে আমাদের মেরুদণ্ডের খুব ভালো এক্সারসাইজ হয়। আমরা সবসময় সামনের দিকে ঝুঁকে থাকি, তাই আমাদের মেরুদণ্ডে যে কশেরুকাগুলো আছে সেগুলো সামনের দিকে বেঁকে যায়। কিন্তু যখনই আমরা এই আসনটা করি, এই আসন মেরুদণ্ডকে নমনীয় করে এবং মেরুদণ্ডের মধ্য দিয়ে প্রচুর পরিমাণে রক্তের প্রবাহ পাঠায়।
যা কিনা আমাদের মেরুদণ্ডের মধ্যে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশটা আছে সেটাকে সক্রিয় করে তোলে। এই আসন অভ্যাস করলে আমাদের যে সমস্ত স্নায়বিক সমস্যাগুলো আছে সেগুলোও দূর করতে সহায়তা করে। তাছাড়াও এই আসন আমাদের পিঠের মাংসপেশিকে মজবুত করে এবং নমনীয় করে এবং বুকের গঠন সুদৃঢ় করে এবং পেটের মেদ কমাতে এই আসন বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। দাদা, এবার কোন গানটি শুনছি? এবার সত্যনাথ মুখোপাধ্যায়ের যদি তুমি না এই গান কোনোদিন শোনো, এটা গাওয়ার চেষ্টা করছি। জি, তুমি কি দেখে বোঝো না আকাশে কত তারা, যে তবু না পেয়েছো না রজনী দিশে হারা, যে তুমি কি দেখে বোঝো না আকাশে কত তারা, যে তবু না পেয়েছো না রজনী দিশে হারা, যে তুমি মানো কি তা মানো না আমি তো মানি, ওই সাগরে কারো তৃষা মেটে কত খানি, তুমি মানো সামেটে কতখানি, যদি তোমারি নদী ঠাই না দেবে কুলে আমি আকুলে মিলালে কি আসে যায়, যদি তুমি না এ গান কোনো দিন শোনো কেউ শোনে বা না শোনে কি আসে যায়, যদি তুমি না মোর পথ চে দিন দোনো আমি আধারে আড়ালে কি আসে যায়, যদি তুমি না এ গান কোনো দিন শোনো। বাহ, আমরা একটার পর একটা খুব চমৎকার গান শুনছি, ধন্যবাদ। দাদা, আমরা আপনার আরও গান শুনবো, তবে আরও একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, এখন নেব আরও একটি ছোট্ট বিরতি, তবে বিরতিতে যাবার আগে জানিয়ে দেব সুন্দর থাকার উপায়। আপনার সামনেই প্রোগ্রাম, আপনাকে সাজতে হবে, লাইক আপনার নিজের বিয়ে কিংবা কারো বিয়েতে আপনি যাবেন,
অনেক মেকআপ নেয়ার ব্যাপার আছে, তখন আপনাকে যেটি করতে হবে, আপনার স্কিনে যাতে মেকআপ সুন্দরভাবে বসে এবং আপনার স্কিন যাতে নষ্ট না হয়, সেই জন্য আমরা যেটি করি, আমরা প্রি ব্রাইডাল প্যাকেজ রাখি, তাতে কিন্তু আমরা স্পেশাল কিছু ফেশিয়াল রাখি। সো আপনি নিজে যদি কনে হন তাহলে তো আপনি অবশ্যই সেটি করবেন, আর যদি কনের বন্ধু হন তাহলেও তো আপনাকে সাজতে হবে। তাই আপনি যেটি করবেন, আপনি অবশ্যই ভালো কোনো ফেশিয়াল করে নেবেন, যাতে করে আপনার স্কিনটা অনেক বেশি ফ্রেশ থাকে, তাতে দেখবেন আপনার মেকআপ সহজেই বসবে আর আপনাকে অনেক বেশি ভালো লাগবে, ন্যাচারাল মনে হবে। রাফ ফেসে কিন্তু মেকআপ বসে না, অড লাগে আর বোঝা যায় যে আপনি মেকআপ করেছেন। আমার মনে হয় আপনি নিশ্চয়ই এমন মেকআপ চান যাতে মনে হবে আপনাকে অনেক ভালো লাগছে, বাট এক্সট্রা কোনো মেকআপ আপনি করেননি। সো ভিউয়ার্স, যেটি করতে হবে, নিয়মিত আপনাকে ফেসের চর্চা করতে হবে, ঘরোয়াভাবে তো কিছু করবেনই, তারপরেও এক্সপার্ট হ্যান্ডের টাচটি আপনার লাগবে, কারণ কিছু ফেশিয়াল এবং ডিপ ক্লিনের ব্যাপার থাকে যেটি শুধুমাত্র পার্লারেই হয়, এক্সপার্ট হ্যান্ডের মাধ্যমেই হয়। সো ভিউয়ার্স, সচেতন হন, নিজের যত্ন নিন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সকাল অনুষ্ঠানে, চলে যাচ্ছি অতিথির কাছে। দাদা, এখন কোন গান শুনবো? এখন আমি ওই মহাসিন্দুর উপর কেন ভূতের বোঝা বহিস মিছে, ভূতের বেগাড় খেটে মরিস মিছে, কেন ভূতের বোঝা বহিস মিছে, ভূতের বেগাড় খেটে মরিস মিছে, দেখো সুধা সিন্ধু উছলিছে পূর্ণ ইন্দু পরবাসে, ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার কাছে মহাসিন্ধু রূপার থেকে, কি সঙ্গীত ভেসে আসে ও মহাসিন্ধু
আছে ও মহা সিন্ধুর পার থেকে এই সঙ্গীত ভেসে আসে। বাহ, একটার পর একটা বেশ কিছু অসাধারণ গান শুনছি, অন্যরকম মাত্রা পেল আজকে আমাদের অনুষ্ঠানটি। আমরা আপনার শেষ গান শুনবো, তবে তার আগে জানিয়ে দিব সুস্থ থাকার উপায়। দর্শক, আমরা শেষ গান শুনবো, তবে তার আগে জানিয়ে দিব একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। প্রাথমিকভাবে স্তন ক্যান্সার নির্ণয়ের জন্য সবচেয়ে বড় ক্ষমতা কিন্তু নিজের হাতে। আমরা চাইলে নিজেই নিজের স্তন পরীক্ষা করে দেখতে পারি, কিন্তু তারপরও আমাদের চিকিৎসকদের সহায়তা নিতে হয়। স্পেশালি এটার নিয়ম হচ্ছে 20 থেকে 39 বছর বয়স পর্যন্ত অ্যাটলিস্ট 3 বছর পরপর একবার করে হলেও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নিজেকে পরীক্ষা করে না, এবং 40 বছরের পর যেহেতু ক্যান্সার রোগের ঝুঁকিটা অনেক বেড়ে যায়, তখন উচিত অ্যাটলিস্ট বছরে একবার করে ডাক্তারের কাছে গিয়ে নিজেকে পরীক্ষা করিয়ে নেওয়া। এবং সেই সাথে আমরা আরেকটা মেথড ইউজ করি, সেটা হচ্ছে স্ক্রিনিং মেথড, যেখানে আমরা ম্যামোগ্রামটাকে ব্যবহার করি 40 বছরের পর প্রত্যেক বছর একবার করে অন্তত করে করানোর জন্য, যাতে করে আমরা প্রাথমিক পর্যায়ে স্তনরোগটাকে নির্ধারণ করতে পারি বা ডিটেক্ট করতে পারি। নিয়মিতভাবে নিজের পরীক্ষা করুন এবং সময় মতো ডাক্তারের কাছে একটা নির্দিষ্ট সময় পরপর ভিজিট করুন, এবং নিজেকে সুস্থ রাখার জন্য এটাই সবচেয়ে ভালো উপায়। আমরা নিজেরা সচেতন হই এবং সুস্থ থাকার ব্যাপারে নিজেদেরকে হেল্প করি। দাদা, শেষ গানে চলে যাব, কোন গানটি শুনছি? এবার আমি গাইবো শ্রদ্ধেয় মেহেদী হাসানজির হারানোর দিনের কথা মনে পড়ে যায়, এই গানটা গাওয়ার চেষ্টা করব। জি। হারানো দিনের কথা মনে পড়ে যায়, হারানো দিনের কথা মনে পড়ে যায়, পায় না ভেবে মনে, পায় না ভেবে মনে কি যে করে হায়, দিনের কথা মনে পড়ে যায়, দিনের কথা মনে পড়ে তবু ভুলছ মোরে, হাতখানি রেখে মোর হাতের উপরে,
হাত খানি রেখে মোর হাতের পরে বলেছিলে ভুলিবে না শপথ করে তবু ভুলিছ মোরে সেই কথা আজ শুধু স্বপ্ন আপনাকে অসংখ্য ধন্যবাদ মাইটিভিতে সময় দেওয়ার জন্য। মাইটিভিকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।